কম্পিটিশন কেএনবি উইমেন্স কলেজের একজন বাংলা বিভাগের অধ্যাপক। বহুদিন যাবত আমি কলেজের অধ্যাপনার সাথে যুক্ত আছি। আমাদের কলেজের বাংলা বিভাগের ছাত্ররা যথেষ্ট ভালো রেজাল্ট করে চলেছে। স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্রীর এখান থেকে বেরিয়েছে, যে কিনা পরবর্তীতে ইউনিভার্সিটিতে গিয়ে দ্বিতীয়বার স্বর্ণপদক পেয়েছে। এছাড়াও আমাদের কলেজে প্রচুর প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এরকম ছাত্রীর সংখ্যা রয়েছে। সময়ের সাথে সাথে আমাদের রেজাল্ট আরও ভালো হয়ে চলেছে। ভবিষ্যতে ছাত্রীদের কাছে আমরা এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা আরও বিষয় ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ। খায়রুন নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। বিগত চার বছর থেকে এখানে অত্যন্ত গর্বিত হয়ে আমি অধ্যাপনার সঙ্গে যুক্ত রয়েছি এবং বিগত বছরগুলিতে ছাত্রীদের ধারাবাহিক সফলতার সেই গর্বের স্থানটি আরও উচ্চ শিখরে পৌঁছে গেছে। তো এই সফলতার যেন আগামী দিনেও বজায় থাকে তার জন্য শুভকামনা রইল এবং সদ্য সমাপ্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রীদের এই কলেজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমি অঙ্কিতা গুহ, আমি খায়রুন নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা। আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি এই কলেজে বাংলা বিভাগের সঙ্গে যুক্ত হই। আমাদের এই কলেজে শুধুমাত্র একাডেমিক দিক দিয়ে সফলতা, সাংস্কৃতিক চর্চার দিক দিয়েও কিন্তু অনেকটাই সফলতা লাভ করেছে। যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, আবৃত্তি প্রতিযোগিতা, নাটক, নাচ, গান ইত্যাদি সব দিক দিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইয়াসমিন নেহাত, খায়রুন নেসা বেগম মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। আমি অত্যন্ত খুশি এই কলেজে এবং বাংলা বিভাগের সঙ্গে যুক্ত হতে পেরে। পঠন পাঠনের সমস্ত সুযোগ সুবিধা এই কলেজে রয়েছে। অধ্যাপক অধ্যাপিকা অতি আন্তরিকভাবে শিক্ষাদান করেছে।